ছোটতন জীবনে শুরু করতে হবে হাসতে একদিন আমার কাছে 5 লাখ টাকা গেছে লুজি বই ঠিক আছে আপনি এটা দিয়ে আল্লাহর নামে শুকর করেন আর কাগজ এনে দেন সাইন করে দিন লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং তারপর দুই ভাইয়ের মধ্যে যে ডিলটা হয়ে গেছে আমরা হাসতে আদি ভাইয়া আমরা শুরু করি আর না আমাদের কাগজ এনে দেন সাইন করে দিন আর ভাই মাইন্ড করি না ভাইয়া ছোটতন জীবনে শুরু করতে হবে হাসতে একদিন আমার কাছে 5 লাখ টাকা গেছে লুজি বই ঠিক আছে আপনি এটা দিয়ে আল্লাহর নামে শুকর করেন আর কাগজ এনে দেন সাইন করে দিন ওকে আর কথাটা কিন্তু বলে করো জানাই ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া আমার নাম তো আমারে সারাই ভাগাভাগি কইরে ফেলছ তা আমার ভাগ কই কি এর ভাগ তো কি এর ভাগ আমি যাব কষ্ট করব টাকা উদ্ধার করার জন্য এত কিছু করব আমারে আমার ভাগ দেবে না তোর তো কষ্ট করে যাওয়া লাগতো না আমরা দুজন মিলে যাইতো কাঁচা কোটা লইতো তোমরা দুজন মিলে যাবা ঠিকই বাসটা লইয়া তো আমারই দৌড়ানিটা দিতে হইবে মাথাটা তো আমারই ফাটাইতে হইবে তারপর তো টাকাটা উদ্ধার করতে হইবে তোর বাসও লং লাগতো না তোর মাথা ফাটানো লাগতো না তোর কিছু করার লাগতো না সব কিছুই করতে হইবে খালি ডিলটা আরেকবার করতে হইবে ঠিক আছে উই হ্যাভ টু রিশেপ আওয়ার ডিল এগেইন ফর মি ওকে ভাইয়া এই করেন না ডিলটা দিয়ে লই তখন আপনার এই করবেন না নতুন ডিল হইতেছে গিয়া 2-2-1 কাশিমপুর এক লগে অ্যাটাক করলে জিনিসটা ইজি হইবে নোয়াখালী গেলে হইবে না বরিশাল গেলে হইবে না কাশিমপুর গেলে হইবে না অনেকে মানে ছিল রতন রতন সব মেমন আছে জায়গা ছাড়ি জায়গা ছাড়াই তো আর কি অবস্থা ভাই না না এখানে ভাই এখান দিয়ে এ মোড়া না বই ভাই আপনি কি রে ভাই আপনারা সরম পেলে হইব আমরা তোমার একটা তাগড়া পাওয়ারফুল লোক আসলেন কিভাবে এখানে আর হেতলের হেতারে জি গেলাম আর না জিগেবি আই গেছিলাম ফার্মগেট যাই দিয়ে আর তাগড়া ভাই অসহায়ের মতো খারাপ রাস্তার মধ্যে মোবাইল টিভি আই গেছিলাম আপনি এনে কিনলে আমাকে বাসা দাই লই আনছি ভাই আরে মানে তুই ফার্মগেটে কি করতেছিস আই গেছিলাম একটা কাজে গেছিলাম ফার্ম কি কাজ বল আর এক ভাই ব্রাদার লোক দেখা করতে গেছে কোন ভাই ব্রাদার সবাই তো চিনি জেলের বিতর্ক হলো লোক দেয়া ছিল যে মনে আছে নি ওই ফার্ম গেটে ডার্লিং পয়েন্ট হোটেলে যে ধরা খেয়েছে হলো গা ধরা খেয়েছে জেলে গেছে ওইখানে তুই কি করতেছিলি তোকে তো কোনো সামাজিকতা নাই তো অনেক সামাজিকতা মেনটেন করি জেলে দেখা গেছে কি হয়েছে আই কিন্তু হেতার ঠিকই কন্ট্যাক্ট নাম্বার রায় দিয়েছে এত টাকা যোগাযোগ করছে রেগুলো যোগাযোগ হয় তাই গেছে দেয়া করতে যাই দিয়ে হেতা ও ডার্লিং পয়েন্টে বিত্রিয়ে গেছে বাইরের দ্বারা আমরা সবার উপকার হইব এই উপকারের লাই বাইরে লই আনছি কি উপকার হবে সেটা সময় দেখতে আরবি কি উপকার হবে তোরা তো সামাজিকতা মেনটেন করতে আছো রিসোর্ট তো না আইসোস এবারে লগার পরিচয় রাখছোস যোগাযোগ রাখছোস আই কিন্তু ঠিকই রাখছি আই কিন্তু দেখি না হাতের টানি লেনজি করার ভিতরে আই তো জানি কারে দি কি হইব বুঝছো অন্যায় কি খাবে না আপনি আটা খাবেন নি ইরে যা কাজ কর আমার বাইলে ছাবা না লে যা যা আজকে দিবি মিলে করতে চাটা খাই না ভাই চাটা লাগবে বাইর মন মেজাজ খারাপ চাটা দরকার নাই আচ্ছা থাক তোর কিছু বানো লাগতো তুই চলে যা ঠিক আছে আপনি তাহলে রেস্ট করেন জি ভাই রাখো হ্যাঁ জি ভাই
আর বাইরে আয় খাওয়াইও কি জি ভাই ভাইয়া আর কথা যে চা কবি তো খাইয়েছি অনেকে আয় আবার কষ্ট করে কি সাবান নিয়ে আনতে কোনো দরকার নেই ভাই চা কবির এই যে আপনি আমার যে ভাই যে বিনয়টা করতেছেন এটাই আমার মনটা শান্তি করে দিচ্ছে ভাই দিল দাম তো পুরো শান্তি করে দিচ্ছে ভারী খাবারও তো খাইতেন না কোনো খাবারই খাবো না ভাই হালকা খাবারও তো খাইতেন না ভাই আপনি তো কিচ্ছু খাইতেন না এটা তো বুঝছি আপাতত পাতা সেটা খান জি ভাই হ্যাঁ জি আর ভাই রিসোর্টে যে আসিলেন এতদিন কারো লগে কি ইয়াটিয়া কানেকশন টানেকশন নাই আপনার রিসোর্টে তো ভাই বিশাল জানা লেগে গেছে নিজের বাসায় আপনি নিজের বাসা না আমাদের বাসায় হ্যাঁ তো মানে এমনি আসেন তাই না আর কি দেখতে সন্ত্রাসী তো এই যে এই পাশের রুমে আবার থাকে ধরেন হাবু ভাই নামে একজন আছে তার আবার দেখতে মনে হয় সন্ত্রাসী কিন্তু সে সন্ত্রাসী না মানুষ ভালো খালি ঘুমের মধ্যে আর মনে করো আমরা যে এই রুমে আমরা থাকি চারজন কাদা কাদি কইরা ব্যাচেলার লাইফ দেখতে না উপর দেখো লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং সং